ক্যারিয়ার সার্জি তো অটোক্যাড ওয়ার্কশপ 2016 এর আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ফুয়াদ হাসান। আজকে আমরা একটি 2D ড্রয়িং শিখব, যেই 2D ড্রয়িং এর মাধ্যমে আমরা কিভাবে পলিগন আঁকতে হয়, কিভাবে আর্ক ব্যবহার করতে হয় সেগুলো শিখব। এটি হচ্ছে আমাদের আজকের 2D ড্রয়িং, যেটি হচ্ছে ভার্টিক্যালি 2.4 এবং হরিজন্টালি 6.4। এতে একটি পলিগন রয়েছে, একটি রেক্টেঙ্গেল রয়েছে এবং তিনটি সার্কেল রয়েছে। তো প্রথমে আমরা পলিগন দিয়ে ড্র করা শুরু করি। আমরা প্রথমে আমাদের অটোক্যাডের ইন্টারফেসটি ওপেন করব, এরপরে ওয়ার্কস্পেসের সেটিংসে গিয়ে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন সিলেক্ট করে নিব। এখন ড্রতে একদম আর্কের পাশে ডান পাশে কোনায় আমরা দেখব একটি ড্রপডাউন মেনু ডাউনে রয়েছে, সেটি চাপ দিলে একটি ড্রপডাউন মেনু আসবে। সেখান থেকে আমরা যদি পলিগন সিলেক্ট করি তাহলে নিচে কমান্ড বারে আমরা দেখতে পাবো এন্টার নাম্বার অফ স্লাইডস, আমরা সেখানে 8 লিখব। এরপরে আসবে স্পেসিফাই সেন্টার অফ পলিগন অর এজ, আমরা এজ নিব, এজ নিয়ে আমরা 1 লিখব। এবার আমরা আবার 1 লিখব, তাহলে দেখব যে আমাদের 8টি লাইন বিশিষ্ট একটি পলিগন হয়ে গিয়েছে। আমরা আমাদের সুবিধার্থে মেজার করে দেখতে পারি যে প্রত্যেকটি লাইন আসলে ঠিক কত বড়। আমরা দেখব যে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টের ডিস্টেন্স 1, তার মানে হচ্ছে আমাদের প্রত্যেকটি রেখার ডিস্টেন্স 1। আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্রয়িংয়ে প্রত্যেকটি রেখা 1, সুতরাং আমাদের ড্রয়িংটি ঠিক আছে। এখন আমরা পরের কাজটিতে যাব। আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই রেখাটি ড্র করা, যেটির প্যারালাল হচ্ছে এই রেখা, অর্থাৎ প্রত্যেকটি রেখা 3। আমরা তাহলে 3 ডাইমেনশন বিশিষ্ট দুটি রেখা ড্র করি। আমরা এই দুটি রেখার এন্ড পয়েন্ট যোগ করে দেব। এখন আমরা আর্কের নিচে যে ডাউনার রয়েছে সেটি সিলেক্ট করে স্টার্ট সেন্টার এন্ড এটি সিলেক্ট করব। এরপরে প্রথমে একটি স্টার্ট পয়েন্ট, তারপরে এই রেখাটির মিডল পয়েন্ট বা মিড পয়েন্ট, এবং এই রেখাটির এন্ড পয়েন্ট সিলেক্ট করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি রেখা হয়ে গিয়েছে, একটি আর্ক হয়ে গিয়েছে, যে আর্কের রেডিয়াস হচ্ছে মোটামুটি 1.2। এখন আমাদের কাজ হচ্ছে তিনটি সার্কেল ড্র করা। এই যে আমাদের তিনটি সার্কেল রয়েছে, এই তিনটি সার্কেল ড্র করতে হবে এবং আমাদের এই রেক্টেঙ্গেলটি ড্র করতে হবে, যে রেক্টেঙ্গেলটি হচ্ছে 0.5 0.5। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পলিগন রয়েছে সেই পলিগনের সেন্টার পয়েন্টে আমাদের একটি সার্কেল রয়েছে। তো আমরা প্রথমেই পলিগনের সেন্টার পয়েন্টটি খুঁজে বের করি। পলিগনের সেন্টার পয়েন্টটি খুঁজে বের করার জন্য আমাদের যা করতে হবে তা হচ্ছে আমরা প্রথমে অর্থো মোড অফ করে নিই। এখন আমরা কোনাকুনি ডায়াগোনালি যদি দুটি পয়েন্ট যোগ করে দিই তাহলে এই পয়েন্টের যে মিড পয়েন্ট রয়েছে সেটি আমাদের সেন্টার পয়েন্ট। এখন আমরা সেই পয়েন্টে একটি সেন্টার ড্র করব যার রেডিয়াস হচ্ছে, যার ডায়ামিটার হচ্ছে 1। তাহলে রেডিয়াস হবে 0.5। এখন আমরা দেখতে পাচ্ছি যে এর থেকে 2 দূরে আমাদের রেডিয়াস 0.3 এর একটি সার্কেল হবে, তার থেকে 1 দূরে 0.3 এর রেডিয়াসের একটি সার্কেল হবে, এবং তার থেকে 1 দূরে 0.5 রেখার একটি রেক্টেঙ্গেল হবে। তো আমি প্রথমে সেই অংশগুলো আগে সিলেক্ট করে নিই, আমি আবার অর্থো মোড অন করে নিব। প্রথমেই 2, তারপরে 1, তারপরে আমার আবার 1। এখন আমি এই রেখাটি ডিলিট করে দিই। আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে 0.3 রেডিয়াসের দুটি সার্কেল ড্র করতে হবে, 0.3। আমি এই রেখাটিও ডিলিট করে দিচ্ছি, আমি আরও একটি রেখা ড্র করবো যেটি হচ্ছে 0.3 0.3।
এখন আমাকে যা করতে হবে তা হচ্ছে এই পয়েন্টে আমাকে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করতে হবে, যে রেক্ট্যাঙ্গেলটি আসলে 0.5। তো প্রথমেই আমি এখান থেকে 0.25 উপরে উঠব, এরপরে 0.25 যাব, 0.5 এদিকে আবার 0.5 উপরে যাব, 0.5 এবং এই পয়েন্টের সাথে যোগ করে দেব। তারপর আমি ভেতরের যে রেখাগুলো রয়েছে সেই রেখাগুলো ডিলিট করে দেব এবং আমাদের এই রেখাটিও আমি ডিলিট করে দেব। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের ড্রয়িংটি শেষ হয়ে গিয়েছে। আমাদের যে রিকোয়ার্ড ড্রয়িং ছিল, মডেলটি ছিল, তা ছিল এটি, এবং আমাদের যে ড্রয়িংটি আমরা করেছি তা হচ্ছে এটি, এবং যেটি হচ্ছে সম্পূর্ণভাবে সিমেট্রিক। তাই আমরা বুঝতে পারছি আমাদের ড্রয়িংটি শেষ। আজকের আয়োজন এ পর্যন্তই, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।